এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে অনেকেই বলছিলেন যে আপু আপনি এক টাকার প্রোডাক্ট রেখে কেন পঁচিশশো টাকার প্রোডাক্ট সেল করেন বিস্তারিত জানাবো শেষ পর্যন্ত সাথে থাকুন তার আগে জেনে নিয়ে যে অনেক দিন ধরে আসলে এই চ্যানেলের ভিডিও বানাচ্ছিলাম না আমি বেশ কিছু ঝামেলায় ছিলাম ব্যস্ত ছিলাম তারপরে দেশের পরিস্থিতি ভালো ছিল না তো সব কিছু মিলিয়েই আসলে অনেক দিন ভিডিও বানানো হয়নি সো আবারও চলে আসলাম সবাইকে অনেক 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 বেশি বিজয়ের শুভেচ্ছা স্বাধীনতার শুভেচ্ছা তবে সর্বোপরি যে পরিস্থিতি যাচ্ছে চাইব যে পরিস্থিতিগুলো দ্রুত সমাধান হোক এবং খুব সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক এবং আমরা সবাই মিলে একসাথে ভালো থাকি এটাই চাইব তো আর কথা না বাড়িয়ে চলেন কাজে চলে যাই আমি সবার আগে এই মেশিনটা দেখিয়েছিলাম হ্যাঁ তো তখন আমি বলেছিলাম যে এটা আপনারা পেতে পারেন এক হাজার পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু আরেকটা প্রোডাক্ট দেখিয়েছিলাম যেটা হচ্ছে হলো পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই প্রোডাক্টটাতে যা যা আছে পঁচিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটাতেও তাইতে আছে এবং কাজও সেম সেম করা যায় কিন্তু তারপরও কেন আমি এটা সেল করি না ওইটা সেল করি আমি এই কথাটা অনেককে ফোনে ফোনে অনেক বুঝিয়ে বলেছি লিখে লিখে বুঝিয়েছি ইনবক্সে কিন্তু কেউ বুঝিতে পারছিল না অনেক বেশি সময় আমার যাচ্ছিল বোঝাতে অনেক কষ্ট হচ্ছিল তো ভাবলাম যে একটা ভিডিও করে দিই তাতে হয়তো বুঝতে সুবিধা হবে তার আগে বলে নেই যে আমার এটা বিজনেস না এই বিশেষ করে মানে মেশিন সেল করার যে অনেক বেশি দূরে বা চাচ্ছে যে আমি এত টাকা খরচ করতে পারবো না বা কেউ চাচ্ছে যে আমি আমার পার্লারে এটা দিয়ে শিখে প্র্যাকটিস করে পরে কাজ করব বা কেউ চাচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে নিজের কাজ করব শিখবো আরও দু জনের উঠাবো একটু ইনকাম করব মূলত তাদের জন্যই হচ্ছে হলো মেশিনগুলো এনে দেয়া তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র হেল্পের জন্য অনেকটা পরিমাণ বেশি কষ্ট করি কিন্তু তারপরও প্রফিট আহামরি না থাকা সত্ত্বেও অনেক অনেক উত্তর দিতে হয় যেমন এখন আসলে বাড়তি কথা হয়ে গেছে অনেকগুলো চলেন সরাসরি কাজে চলে যায় এই হচ্ছে হলো সেই মেশিনটা দেখেন খুব ছোট্ট এই যে এখান থেকে কয় ইঞ্চি হবে এক দুই তিন চার পাঁচ ছয় ইঞ্চির মতো হবে আর এই যে সাথে যেটা দেখতে পাচ্ছেন এইটা ওইটার মধ্যে না থাকলে সমস্যা নেই যে কোনো অ্যান্ড্রয়েড সেটের চার্জার দিয়ে চার্জ দেওয়া যায় এবং এখানে চিকন সুই আছে এবং এখানে আরেকটা মোটা সুইও আছে যেটা মূলত রেগুলার ইউজ করা হয় মোট কথা একই 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 এখন তফাতটা কি সেটা বলি এই মেশিনটা হচ্ছে হলো ইলেকট্রিক আর ওইটা হচ্ছে হলো রিচার্জেবল এখানে তিনটা ধাপে কাজ করা যায় এখানে টিপ দিলে লাইট জলে এবং তিনটা ধাপ চেঞ্জ করে করে একটা দুইটা তিনটা ধাপে কাজ করা যায় এবং এখানে ধরে কাজ করতে হয় ওইটাও সেম কিন্তু ওইখানে এলইডি একটা স্ক্রিন আছে যেখানে আরেকটা বাটন আছে যেখানে টিপ দিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কিংবা নয়টা ধাপে কাজ করা যায় সো তিনটা ধাপ এবং নয়টা ধাপ নিচের যে ধাপটা সেটা কত হবে একবার চিন্তা করে দেখেন আর উপরের যে ধাপটা সেটা কত হবে এখানে যে সবচেয়ে উপরের ধাপটা একদম নিচের যে ধাপটা ওই আটটার মধ্যে এখানে তার চেয়েও বেশি এখানে তিনটা ধাপ ওখানে আট আটটা নয়টা ধাপ সো যখনই আপনি কাজ করতে যাবেন এই যে সবচেয়ে বেশি যদি আপনার হচ্ছে ধরেন যে পড়ার জন্য স্বাভাবিক তো এটা তো আমরা যখন কাজ করি স্কিনটা পড়ে তো যখন আপনার স্কিন একদম লাল তিল হবে হালকা তিল হবে সেটা যখন আপনি তুলতে যাবেন দরকার হবে একদম হালকা টাচ করা সো ওইটাতে যদি নয়টা আটটা ধাপ হয় আপনি একদম নিচেটা বা দুই নাম্বার বা তিন নাম্বারটা দিলে আস্তে আস্তে আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনি যদি এটা দিয়ে কাজ করতে যান অনেকটা বেশি হবে পাওয়ার যার জন্য যেটা হবে পাতলা চামড়া একটুখানি না পুড়ে আরো বেশি পুড়ে যাবে তখন কি হয় এটা শুকাতে সময় লাগে অনেক সময় ইনফেকশন হয় অনেক সময় দেখা যায় যে দাগ পড়ে যায় অনেক সময় গর্ত হয়ে যায় স্বাভাবিকভাবে যদি কেউ নতুন কাজ করতে যায় হাত হাত কাঁপে তো কাঁপলে তখন হচ্ছে যে দেখা যায় এখানকারটা এখানকারটা ওখানে ওখানে যাচ্ছে যাচ্ছে যার কারণে দেখা যায় যে স্কিনের মধ্যে বিভিন্ন জায়গায় স্পট পড়ে যায় গর্ত হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে এটার মধ্যে আপনি দুই ধাপে কাজ করতে যাবেন বা দরকার হচ্ছে অনেক বেশি মানে ধরেন অনেক কালো তিল এখন আপনার করতে হবে হচ্ছে অনেক বেশি স্পিডে তো মানে পাওয়ার দিয়ে তখন যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনি এইটার সবচেয়ে বেশি পাওয়ারে আপনি যেই পাওয়ারটা পাবেন আপনি ওইটার মধ্যে ওই একদম লাস্ট কিংবা দিয়েও আট নয়তে অতটা পাওয়ার পাবেন না শুরুতে পাবেন কিছুক্ষণ পরে পাবেন না তার কারণ হচ্ছে হলো ওইটা রিচার্জেবল কাজ করতে করতে চার্জটা কমতে থাকবে ওইটার পাওয়ার কমতে থাকবে এবং এটা হচ্ছে অনেক বেশি পাওয়ার যেটা হচ্ছে সরাসরি কারেন্টের মধ্যে এই যে এটা দিয়ে এখানে লাইন দিয়ে কারেন্টে ডাইরেক্ট হচ্ছে লাইন থাকে তো হয় কি এটার পাওয়ারটা অনেক বেশি থাকে তো আপনি যখন একটা কালো তিল করতে যাবেন এটা অনেক বেশি পাওয়ার পাবে দ্রুত কাজ করা যাবে এটার এটা একটা সুবিধা আবার যখন হচ্ছে হালকা তিল করতে যাবে তখন হচ্ছে কি যে খুব দ্রুতই মানে পুড়ে যাবে এখন কথা হচ্ছে আপনি যদি কাজে এক্সপার্ট হন তো আপনার হাতও কাঁপবে না আপনার কোনো প্রকারের সমস্যাও হবে না এই কাজ করার জন্য আপনি হাতটাকে সুন্দর রেখে কাজ করতে পারবেন যেমন আমি এই মেশিন দিয়ে যে কোনো ধরনের তিল এবং এবং স্কিন ট্যাগ থেকে শুরু করে মোট কথা যতগুলো কাজ করার আমি এই একটা দিয়েই করতে পারি আমার কাছে দুইটাই মেশিনই ছিল কিন্তু একজনের বিয়ে তো নতুন মেশিন নেওয়ার টাইম নাই তো পুরানটাই নেবে বললো তো তাকে আমি পুরানটা দিয়ে দিয়েছি অনেক রিকোয়েস্ট করার কারণে যার ধরুন আমার কাছে এটা আছে তো আমি এটা দিয়েই কাজ করি কারণ আমি এটা দিয়ে কাজ করতে পারি আমার কোনো প্রবলেম হয় না কিন্তু আমি কেন এটা সেল করি না ওইটা সেল করি লাস্ট উত্তর আমার মনে হয় এতক্ষণ বুঝে গেছেন তারপরে বলি যেহেতু আপনার নতুন হাত আপনি যদি এই কম দামি প্রোডাক্টটা নিয়ে কাজ করতে যান আপনি যখনই আপনার হালকা তেলের টাচ করবেন ভুল ভাল অন্য জায়গায় টাচ লেগে গেল আপনারা এখানে স্পট পড়ে যেতে পারে গর্ত হয়ে যেতে পারে শুধু শুধু কষ্ট পাবেন ব্যথা পাবেন জলবে কয়েকটা দিন শুকাইতে টাইম লাগবে আবার যখন আপনারা এটা কাজ করবেন দেখা যাবে অনেক জায়গায় বেশি হয়ে গেল তখন হবে কি যে মানে সব দিক থেকে জামলা হবে আপনার কাজটা সুন্দর হবে না দরকার হয়েছে এক পাল্লা চামরাসালা আপনাদের তিন পাল্লা ফেলার দরকার নাই দেখা যাবে যে আপনি চাপ দিয়ে ধরছেন পাঁচ পাল্লা পুরো গেছে তো এটাতে শুকাতে টাইম লাগবে স্পট পড়ে যাবে ইনফেকশন হয়ে যাবে দেখা যাবে যে কেমন অনেক সময় দেখা যায় যে সাদা সাদা হয়ে থাকে শুকাইতে মোটামুটি অনেকটা সময় লেগে যায় অনেক সময় ফুলে যায় এই ধরনের অনেক ব্যাপার আছে কাজের ব্যাপার তো আছে কাজ সুন্দরভাবে যদি না করতে পারেন তাহলে আসলে যে মেশিন কাজ কাজ করেন হবে দিয়েই না কিন্তু আপনি যদি ওই মেশিনটা দিয়ে কাজ করেন দামটা বেশি পড়ছে এখানে আবার ওইটার আবার সুবিধাও আছে এইটার অসুবিধাও আছে এইটার সুবিধা হচ্ছে ডাইরেক্ট পাওয়ার পাওয়াতে যে ব্যক্তি এক্সপার্ট সে ব্যক্তি খুব দ্রুত এবং সুন্দরভাবে কাজ করতে পারবে কিন্তু যে ব্যক্তি এক্সপার্ট না সে ব্যক্তি এটা দিয়ে কাজ করতে গেলে স্কিনের বারোটা বাজাবে আর আর অসুবিধা হচ্ছে যদি কারেন্ট না থাকে এটাই কাজ করতে পারবেন না আমার বাড়িতে হলে আমি কাজ করতে পারি কারণ আইপিএস আছে যদি অন্য কোনো জায়গায় গিয়ে কাজ করি আইপিএস না থাকলে এটাতে কাজ করা যাবে না কারেন্ট আসার জন্য অপেক্ষা করতে হবে এটা হচ্ছে এই দুইটাই সুবিধা অসুবিধা আর ওইটার সুবিধার অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে আপনি যদি এক্সপার্ট না হন নতুন হাত হয় তো যেহেতু নয়টা ধাপ আছে আপনি অল্প একদম এক দুইয়ে দিয়ে তিনে দিয়ে কাজ করতে পারবেন এটা আপনার জন্য সুবিধা একবার দুইবার তিনবার পাঁচবারে করতে পারবেন একটু যদি এদিক সেদিক হয় কোনো প্রবলেম নাই ওই একটু যে লাগবে ওটাতে স্কিনের কিছু হবে না দুই একদিনেই শুকিয়ে যাবে ওটা দুই দিনেই শুকিয়ে যাবে মোট কথা তো সেক্ষেত্রে আপনার স্কিনের কোনো প্রবলেম হবে না এটা একটা ব্যাপার আর আপনি বারে বারে আস্তে 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 সুন্দরভাবে করে নিতে পারবেন এইটা একটা সুবিধা দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট যদি হচ্ছে চলে যায় তাহলে কোনো সমস্যা নাই কারণ হচ্ছে হলো যেহেতু রিচার্জেবল আপনি কারেন্ট ছাড়াই ওইটাতে ঘরে বাইরে যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন এটা হচ্ছে বাড়তি সুবিধা বাড়তি সুবিধা বলতে ওটাতে পুরোটাই সুবিধা তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই মেশিনটা না নিয়ে ওই মেশিনটা নেওয়া ভালো ওটার দাম পঁচিশশো পঞ্চাশ হলেও এক হাজার পঞ্চাশ দিয়ে আপনার স্কিনের ক্ষতি করার থেকে নিজের বা অন্যের ওইটা নেওয়াটা বেটার আর হচ্ছে কারেন্ট না থাকলে যেহেতু আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন না সো ওটা দিয়ে কাজ করলে বেটার আর যেহেতু আমি হচ্ছে হেল্পের জন্য আনিয়ে দিই এখন আমি একটা জিনিস এনে দিলাম এইটা তখন যদি এমন হয় যে সেটা ইউজ করার পরে কোনো রকমের প্রবলেম হলো তখন আবার এসে আপু এটা হয়েছে ওইটা হয়েছে তো আমার জন্য হয়ে যায় কি এই প্রশ্নের উত্তর দিতে দিতে ঝামেলা হয়ে যায় এই জন্য আমি বলি কি যে ওইটা নেন আপনার জন্যও ভালো আমার জন্য ভালো আপনার জন্য সবচেয়ে বেশি ভালো কারণ আপনার স্কিনটা সুন্দর থাকবে ভালো থাকবে আপনি নিজের এবং অন্যের যখন কাজ করবেন কোনো প্রকারের প্রবলেম হবে না সো আমি এটা আনিয়ে দিই না এই জন্য ওইটাই আনিয়ে দিই আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন এরপরে যদি আপনারা কেউ প্রোডাক্ট নিতে চান তাহলে ওইটাই নিতে হবে এবং ওইটার দাম হয়েছিল পঁচিশশো পঞ্চাশ টাকা কোনটা সেটা একটু ভিডিও দেখে নেন হ্যাঁ অবশ্যই যদি কেউ তুল তিল তুলতে চান তাহলে আমার বাড়িতে আসতে পারেন চেম্বার তো ছেড়ে দিয়েছি সো অবশ্যই পেজে ইনবক্স করবেন জানাত প্রামাণিক লিখে এবং পেজ ইনবক্স করে অবশ্যই সবার আগে ছবি দিয়ে দেবেন অনেকে ছবি দিতে চান না তখন খুব ঝামেলা হয় কারণ যদি আপনি ছবি না দেন আমি বুঝবো কিভাবে কি সমস্যা আপনার কি আচিলের সমস্যা নাকি স্কিন স্কিন ট্যাগ সমস্যা নাকি আপনার হচ্ছে না কি সমস্যা আবার অনেকের দেখা যায় যে আগে একবার তুলেছে প্রবলেম হয়েছে সেটা সমাধান করতে চাই এখন আমি যদি বুঝি যে সেখানে সমস্যাটা সমাধান হবে না তো আমি কেন আমার নিজের গায়ে দোষটা নেব যে আচ্ছা আমার কাছে এরকমটা হয়েছে সো আমাকে ছবি দিতে হবে অবশ্যই আমি যদি দেখে মনে হয় যে হ্যাঁ কাজটা আসলে করার মতো আমি পারবো কারণ হচ্ছে যে সব কাজই আসলে করা যায় না আপনি যদি ডক্টরের কাছেও করতে যান দেখবেন যে তারা অনেক অনেক তিলকে রিজেক্ট করে দেয় যেটা তোলা যাবে না কিংবা তুললে দাগ থেকে যাবে সো আমার এক্সপেরিয়েন্স যেটা বলে আমি এটা কাজ করতে করতে শিখেছি যে আমি দেখলে বলতে পারি যে কোন তিনটা যাবে বা যাবে না একবারে যাবে বা দুবারে যাবে না পাঁচবারে যাবে এটা কি পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে না সাত দিনের মধ্যে ঠিক হয়ে যাবে না পাঁচ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে নাকি এক দেড় মাস লাগবে সো এটা আসলে বোঝার জন্য আমি বলি যে ছবিটা দেন সো ছবি দেন ডিটেলস দেন এরপরে হচ্ছে অবশ্যই বিলটাও কথা বলে হয়তো পরবর্তীতে সবাই না দুই একজন একটু ঝামেলা করে আমি ঝামেলা চাই না ঝামেলা মুক্ত মানুষ থাকতে চাই আহ সো ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আশা করি যত এতদিন সবার যেরকম উপকার করে আসছি সামনে করতে পারবো আরেকটা বিষয় হচ্ছে বলি অনেকেই বলেন যে আপু আপনি কাজ করারটা দেখান শেষে ফাইনালি কি সেটা কেন না তার কারণ হচ্ছে আমি যখন হচ্ছে কাজ করি বেশিরভাগই দেখলাম যে মানিকগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে সাভার থেকে তারপরে ময়মনসিংহ থেকে তারপরে এদিকে আরও আশেপাশে সিরাজগঞ্জ থেকে অনেকে এসে এসে কাজ করে তারপরে চলে যায় তো তারা পরবর্তীতে অনেকে জানায় যে হ্যাঁ আপু এই যে হয়েছে কাজ হয়েছে বা অনেকে জানায়ও না আবার অনেকে ভিডিও বেশিরভাগই ভিডিও করতে চায় না আমি কিন্তু প্রচুর কাজ করি তো আপু ভিডিও করতে না বা আমি এখানে আসছি বাড়ি থেকেও জানে না একাপত ছিল যে আমার বাড়ি থেকেও জানে না এখন বলবো না কাজ হইলে তারপরে বলবো তো এরকম একটা ব্যাপার থাকে তো আমি সেখানে কোর্স করি না কারণ হচ্ছে এটা আসলে কাজের জায়গাটাতে আসলে প্রফেশনাল হওয়াটা অনেক জরুরি যেহেতু কেউ কাজ করছে হচ্ছে টাকা দিয়ে তার ব্যাপারটাও দেখতে হয় তো সেই জন্য দেখা যায় যে আমি সবার ভিডিও শুরুতেও করি না আর শেষে যেহেতু সবাই চলে যায় ইনবক্সে অনেক সময় ছবি দেয় না অনেক সময় ছবি দিলেও না করে দেয় যে ছবি দিয়েন না আর অনেকে ছবি দিব মনে করেই কাজও করতে চায় না যে যেহেতু ইউটিউবে কাজ করে তো মনে হয় ফেসবুক ইউটিউবে ছবি দিয়ে দিবে তো অনেকে ছবি শেয়ার করতে চায় না এই জন্য আসলে দেওয়া হয় না আর যদি অনেকে দূরে চলে যায় তো দ্বিতীয়বার আমার সামনেই আসে আমি কিভাবে দিবো তবে আমাদের এখানে দু তিন অলরেডি আমি গত পনেরো দিন হয়েছে এক ভাইয়ার কাজ করছি ওনাকে বললাম যে একটু ভিডিও করি উনি পর্যন্ত হচ্ছে বলে না 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 আমি ভিডিও করব না ওনার স্ক্রিন ছিল অনেকগুলো যদি সুযোগ পাই তাহলে আমি ওনারকে হচ্ছে ভিডিও করে দেখাবো আরও একটা মেয়ে ছিল যার ভিডিও দেয়া আছে ও যদি পরবর্তীতে আসে আসার আসলে হচ্ছে আসতেছে আসলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। ওকে ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম